হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। তো বন্ধুরা, যারা ওয়ার্কার ভিসা নিয়ে স্পেনে যেতে চান, মূলত আজকের ভিডিওটা তাদের জন্যে। তো ভিডিওটি লম্বা হতে পারে, প্রথম থেকে শেষ পর্যন্ত নাটকে দেখার না টেনে দেখার আহ্বান রইল। এবং মূল ভিডিওতে যারা আগে বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই, অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, যারা ওয়ার্কার ভিসায় স্পেন যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিও। সেরুন ভিডিওতে শুরু করা যাচ্ছে। এখানে বলা আছে, মৌসুমী কর্মী হিসাবে ওয়ার্কার ভিসায় স্পেন যাওয়ার সুযোগ আছে, কেননা দেশটি প্রতি বছর নির্দিষ্ট সময়ে কৃষিকাজের জন্য মৌসুমী কর্মী নেয়। মৌসুম কর্মীদের জন্য বছরের একটি নির্দিষ্ট সময়ে ভিসা ইস্যু করা হয়, আর এই ভিসা নিয়ে যারা আসেন তাদেরকে সাধারণত অন্য কাজ দেওয়া হয় না। কাজ শুরুর আগে তাদের ইউরোপের প্রবেশ করতে হয় এবং কাজ শেষে তাদের পাঠিয়ে দেওয়া হয়। তো যারা ইউরোপে দেশ স্পেনে যারা কৃষিকাজের জন্য যেতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অবশ্যই আপনারা ভালোভাবে দেখবেন। এই সময়টাতে অন্য কাজ করতে দেয় না হলেও ইউরোপের কিছু দেশ মৌসুমী ভিসায় আসা কর্মীদের পড়াশোনা বা প্রশিক্ষণের সুযোগ দেয়। স্পেনে মৌসুমী কর্মী হিসেবে আসতে চাইলে যে বিষয়গুলো আপনাকে জানতে হবে সেই বিষয়গুলো এখন আমরা নিয়ে আলোচনা করব। খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। স্পেনে যদি সাধারণ কাজের চুক্তি থাকে তাহলে 90 দিনের ভিসা দেওয়া হয়, আর স্পেনে মৌসুম পৌঁছে কাজ করার শুরুর আগে দেশটির সামাজিক নিরাপত্তা ব্যবস্থাপনা আপনাকে নিবন্ধিত হতে হবে। সামাজিক নিরাপত্তা নিবন্ধিত হওয়ার 1 মাসের মধ্যে বিদেশি নাগরিক হিসেবে পরিচয়পত্র পেতে আপনাকে ফরেন ন্যাশনাল অফিসে অথবা নির্ধারিত স্থানে আবেদন করতে হবে। চুক্তি যদি মৌসুমী কাজের জন্য হয় তাহলে চুক্তি সময়সীমা অনুযায়ী ভিসা দেওয়া হয়, সেক্ষেত্রে বিদেশি নাগরিক হিসেবে পরিচয়পত্র আর নিতে হয় না। মৌসুমী কাজ সাধারণত বছরের 9 মাস মেয়াদের হয়। সাধারণত স্পেনের একটি নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট কাজকে কেন্দ্র করে মৌসুমী কাজের ভিসা দেওয়া হয়। আপনাকে প্রমাণ করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া আপনি স্পেনে প্রবেশ করেননি। আপনি যদি অতীতে কখনো স্বেচ্ছায় স্পেন ছেড়ে নিজ দেশে গিয়ে থাকেন তাহলে আবারও স্পেনে আসার আগে আপনাকে প্রমাণ করতে হবে স্পেনে না ফেরার অঙ্গীকার বা নিষেধাজ্ঞার সময় শেষ হয়েছে। মৌসুমী কাজে স্পেনে আসতে চাইলে আপনাকে চাকরিদাতাকে আপনার ভিসার উল্লেখ করে মেয়াদকাল পর্যন্ত কাজ করার সমর্থ থাকতে হবে। চাকরিদাতাকে প্রমাণ করতে হবে কর্মীদের সব আইনি চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত অর্থ রয়েছে। স্পেনে মৌসুমী কাজের বেশিরভাগই কৃষি, কর্মসংস্থান ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় অভিবাসী শ্রমিকদের শিল্প ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও কাজ করার অনুমতি দেয়। স্প্যানিশ সরকারের সার্কুলার মাইগ্রেশন নামে একটি প্রকল্প রয়েছে, এর আওতায় অস্থায়ী ও মৌসুমী কর্মীদের স্পেনে আনতে বেশ কিছু দেশের সঙ্গে তাদের চুক্তিও আছে, যার সংক্ষেপে CTLM নামে পরিচিত। দেশগুলোর মধ্যে রয়েছে মরক্কো, সেনেগাল, গুয়েতেমালা, হন্ডুরাস, ইকুয়েডর এবং কলম্বিয়া। আরও বিস্তারিত জানতে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিবাসন মন্ত্রণালয় ওয়েবসাইটে দেখতে পারেন আপনারা, সেখানে ডিটেলস পেয়ে যাবেন। সেটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অভিবাসন মন্ত্রণালয় ওয়েবসাইট, মনে রাখবেন। কত সংখ্যক ওয়ার্ক পারমিট জারি করা হয়, এটি আসলে কর্তৃপক্ষ একটি বছরের উপর নির্ভর করে। এবছরে মার্চে স্প্যানিশ সরকার জানায় তারা কৃষিখাতে সেনেগালের কর্মীদের জন্য TCLM বাড়াবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফসল কাটার মৌসুমে 100 জন সেনেগাল কর্মী আনার ঘোষণা দিয়েছে স্পেন। এর আগের বছরগুলোতে কৃষিখাতে মরক্কো থেকে অন্তত 15,000 কর্মী এনেছে স্পেন, আর এবছর হন্ডুরাস থেকে 415 জন মৌসুমি কর্মী এবং ইকুয়েডর থেকে 102 জন মৌসুমি কর্মী আনা হবে। রয়টার্স জানিয়েছে তারা 5 মাস স্পেনে থাকবেন। স্পেন ভিসা আবেদন করবেন যেভাবে, কাজের কিংবা রেসিডেন্ট ভিসা আবেদন করার আগে অবশ্যই আপনার নিয়োগকর্তার কাছে প্রভিনশিয়াল এলিসিয়েন্স অ্যাফেয়ার্স অফিসের কিংবা স্পেনের সেম শাখায় নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান থেকে আপনার জন্য ওয়ার্ক পারমিট নিতে হবে। আপনি যদি আপনার রেসিডেন্স বা কাজের চুক্তি নবায়ন করতে চান তাহলে বর্তমান ভিসার মেয়াদ শেষ হওয়ার 2 মাস আগে আপনাকে আবেদন করতে হবে। কাজ বা রেসিডেন্স ভিসার জন্য আপনি যে দেশে আছেন সেই দেশের স্প্যানিশ কনসুলেট বা দূতাবাস থেকে আবেদন করতে হবে। আশা রাখি বুঝতে পেরেছেন। তো যারা কৃষিকাজে স্পেনে যেতে চান, ইউরোপের দেশ স্পেনে যেতে চান, তাদের জন্য অবশ্যই একটি ভালো সুযোগ।
আপনারা আবেদন করবেন, আবেদন করার শেষে যে প্যারাটা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি যে দেশ থেকে, যদি বাংলাদেশ থেকে আবেদন করেন, স্প্যানিশ কনসুল বা দূতাবাস থেকে আবেদন করতে হবে, জিনিসটা মাথায় রাখবেন। অযথা কেউ কমেন্টস করে সময় নষ্ট করবেন না, আপনারা আবেদন করতে পারেন। তো বন্ধুরা, আবারও বলতে চাচ্ছি যে যারা কৃষি বিষয়ে বিশেষ করে কিছুদিন আগে লন্ডনে লোক নিয়েছে বা বিভিন্ন দেশের লোক নেয়, স্পেনেও লোক নেয়, প্রচুর লোক নেয় তারা, তো আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করতে পারেন। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।